হ্যালো বন্ধুরা, আমি দেবাশিস। দেব রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বরাবরের মতো আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি টাকি মাছের কোপ্তা। আপনারা অনেকেই হয়তো অনেক ধরনের কোপ্তা খেয়ে থাকতে পারেন, কিন্তু টাকি মাছের কোপ্তা এখনও মনে হয় আপনাদের ট্রাই করা হয়নি। এই টাকি মাছের কোপ্তাটি দেখতে যেমন ইয়ামি লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ইয়ামি হয়েছিল। এই কমপ্লিটলি নতুন ধরনের রেসিপিটি সম্বন্ধে জানতে হলে দেখতে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে আমি কোপ্তা অর্থাৎ ফিশ বল তৈরি করব। এজন্য যা যা উপকরণ লাগবে তা হলো, টাকি মাছ সিদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিয়েছি পাঁচটি, আদা রসুন বাটা 2 টি স্পুন, লবণ 1 টি স্পুন আপনার স্বাদ মতো দেবেন, হলুদের গুঁড়ো 1/2 টি স্পুন, মরিচের গুঁড়ো 1 টি স্পুন, ধনে গুঁড়ো 1/2 টি স্পুন, জিরে গুঁড়ো 1/2 টি স্পুন, গরম মশলা গুঁড়ো 1/2 টি স্পুন, কাবাব মশলা গুঁড়ো 1/2 টি স্পুন, কিছু ধনে পাতা কুচি, কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, বেসন 1 টেবিল চামচ ও বেকিং পাউডার 1 টি স্পুন। এখন এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো শেষ হয়ে এলে এখন এগুলো দিয়ে এই রকম ছোট ছোট বল তৈরি করব। আমি এখানে কয়েকটি বল তৈরি করা দেখাচ্ছি। ঠিক এইভাবে দুই হাতের তালুর সাহায্যে বলগুলো তৈরি করে নিতে হবে। দেখুন, বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারাও তৈরি করে নেবেন। এখন ফিশ বলগুলোকে ভেজে নিতে হবে। এই জন্য একটি প্যানে কিছু সয়াবিন তেল নিলাম। তেল যখন গরম হবে তখন এতে একে একে সমস্ত ফিশ বলগুলো দিয়ে দেব। তারপর এপিঠ ওপিঠ ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন, দেখতে কতটা ক্রিস্পি মনে হচ্ছে। আমরা কিন্তু এভাবেই ফিশবলগুলো টমেটো সস দিয়ে বিকালের নাস্তা হিসাবে খেতে পারি, কিন্তু আমরা এগুলো এখন খাবো না। এগুলোর এখন কারি অর্থাৎ কোপ্তা তৈরি করব। আর এজন্য যে উপকরণগুলো আরও লাগবে তা হলো, একটি টমেটো কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ বাটা 1/2 কাপ, জিরে গুঁড়ো 1/2 টি স্পুন, হলুদের গুঁড়ো 1/2 টি স্পুন, গরম মশলা গুঁড়ো 1/2 টি স্পুন, মরিচের গুঁড়ো 1 টি স্পুন, আদা রসুনের পেস্ট 1 টি স্পুন, লবণ 1 টি স্পুন আপনারা স্বাদ মতো নেবেন, আস্ত জিরে 1/2 টি স্পুন ও সরিষার তেল পরিমাণ মতো। এখন একটি প্যানে 1 টেবিল চামচ সরিষার তেল নিয়ে তাতে প্রথমে দেব আস্ত জিরা 1/2 টি স্পুন, তারপর আদা রসুনের পেস্ট 1 টি স্পুন, একটু নেড়ে দেব। এ পর্যায়ে এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা 1/2 কাপ। এখন একটু নেড়ে দিয়ে এতে দিয়ে দেব লবণ 1 টি স্পুন। এখন আবার ভালোভাবে নেড়ে দেব। যখন পেঁয়াজ একটু ভাজা ভাজা অর্থাৎ পেঁয়াজের যে একটা কাঁচা স্মেল আছে সেটা থাকবে না, তখন এতে দিয়ে দেব হলুদের গুঁড়ো 1/2 টি স্পুন ও মরিচের গুঁড়ো 1 টি স্পুন। এখন এটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে এতে দিয়ে দেব টমেটো কুচি 1টি। এখন আবার ভালোভাবে নেড়ে দেব। একটু পর এতে 200 ml পানি দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকনা খুলে নেড়ে দেব এবং চেক করে দেখব যে টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা। এ পর্যায়ে এতে ফিশ বলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে 200 ml পানি দিয়ে দেব
এবং একটু নেড়ে দেব। এই সময় চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে। এখন ঢেকে দেব 8 মিনিটের জন্য। ফিরে এলাম 8 মিনিট পর। এখন ঢাকনা খুলে নেড়ে দিয়ে এতে তেলে নেওয়া জিরের গুঁড়ো হাফ টি স্পুন ও গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দেব। এখন আবার ভালোভাবে নেড়ে মশলাগুলো মিশিয়ে নেব। এ পর্যায়েতে ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন কত সহজে ও কত কম সময়ে তৈরি হয়ে গেল ইয়ামি টাকি মাছের কোপ্তা, যা গরম ভাত বা রুটি দিয়ে খেতে অসাম লাগবে। বন্ধুরা আপনাদের কোনো সাজেশন কিংবা মতামত থাকলে কমেন্টে জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, কথা হবে নেক্সট পর্বে। সকলকে ধন্যবাদ।